কার্ডটা বার করতে পারছি না। তো ল্যান্ড এটাতে দিয়ে সাদা কালারের একটা লেয়ার পড়ে গেছে যেটা এত সমস্যা হয়ে যাচ্ছে, মানে কি বলবো এটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এখন বাজে হচ্ছে 10:15, মানে সরি 10:15 না, 9:45 বাজে। আজকে ভিডিওটা অনেক দেরি করে শুরু করেছি কারণ সকালবেলা অনেক কাজ ছিল, আজকে উঠেওছি লেট করে 8:30 সময় ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাতে আমরা ভেবেছিলাম যে মিশুকে আজকে স্কুলটা পাঠাবো না, মানে আজকে একটু মানে কি বলবো আজকে দিনটা একটু বাড়িতে থাক, কালকে থেকে আবার স্কুল যাবে। কালকে তো শুক্রবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে পুজোও আছে, ভুলেও গেছিলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে সকালবেলা, আজকে আমি ভাতই খেয়েছি কারণ কিছুই না, ভাতটা বেশি হয়ে গেছিলো ওই জন্য ভাতটা খেয়ে নিয়েছি। আর মিশু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওর বাবা বলেছে যে থাকো, যখন সকালবেলা উঠতে চাইছে তখনই উঠো, এখন উঠিও না। কারণ কি বলতো, এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তো মানে রাত্রেবেলা না ঠিকঠাক ঘুমানো হচ্ছে, এসিতেও একই অবস্থা। এসি তো 26-এ মানে কমে রাখতে পারি না, 26-এ রাখতে হয়। আর আমাদের ফ্যানের পজিশন আর খাটের পজিশনটা এত বাজে পজিশনে আছে, ফ্যান আছে হচ্ছে ওইদিকে আর আমাদের খাট আছে এদিকে, মানে কোনোভাবেই খাটটাকে ফ্যানের তলায় দেওয়া যায় না, দিলে পরে ঘরের স্পেস অনেকটাই কমে যায়। ওই জন্য খাটটাকে মানে যেই পজিশনে আছে আমাদের মাথার দিকে একদমই হাওয়া লাগে না। এবার যদি মাথাটা ফ্যানের তলাতে করি তাহলে একদম এসির ডাইরেক্ট হাওয়াটা আমাদের মাথাতে লাগে, তো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে, যার কারণে উল্টো দিকে মাথা হওয়ার কারণে না এসির হাওয়া ঠিকঠাক পায় না ফ্যানের হাওয়া ঠিকঠাক পায়, মানে সবইতেই সমস্যা। তো ঘুমটা ঠিকঠাক রাতে হয়নি কালকে, আর আজকে প্রচণ্ড গরম। আমি সকালবেলা উঠে গেছিলাম 7:00 সময়, কিন্তু কী বলতো 7:00 সময় সমস্ত ঘরের দরজা জানলা খুলে দিয়েছিলাম, এত রোদ আর এত গরম হয়ে গেছিলো ঘরের ভেতরটা, সারা রাত দরজা জানলা বন্ধ থাকলে যা হয় আর কি। এই যে এখন ঘুম ভেঙে গেছে একজনের, না ডাকতে, হ্যাঁ না ডাকতে, খুব গরম না বাবা। রাত্রেবেলা টি শার্ট পরে ঘুম পাড়িয়েছিলাম এসির জন্য, ভোরবেলা উঠে আবার টি শার্ট খোলাতে হয়েছিলো, পুরো ঘেমে গেছিলো। উঠে যাও বাবা, তোমার শরীর ভালো আছে? আচ্ছা ভালো আছে, শরীর ভালো আছে, মামাকে বলে দাও তো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আজকে মিশুকে তো খাওয়ানো হয়ে গেছে, মিশুকে আজকাল কী হচ্ছে সকালবেলার প্রথম খাওয়ারটা ওর এত লেট হয়ে যাচ্ছে, যার কারণে ব্রেকফাস্টটা রোজ রোজ ওর লেট হয়ে যাচ্ছে। আর ওর বাবাও বলছে যে না সকালবেলা না ট্রেনে উঠাতে খুব খারাপ লাগে। হ্যাঁ উঠাতে তো হবেই, স্কুল রয়েছে, কিন্তু কী বলতো ঘুমাতে ওর এত দেরি করে দিচ্ছে। তারপর তো কালকের যে ইনসিডেন্টটা ছিল সেটার জন্য তো আজকে লেট হলো। এমনি দিন তো আমরা উঠিয়ে রোজ স্কুল পাঠিয়েই দিই। এখানে একজনকে টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে, আর রান্নাঘরের কী খবর সেটা একটু দেখায়। পাশে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, হবে কচু ভাজা, তার সাথে আলু পেঁপের তরকারি, এটা আলু ঝিঙা, হ্যাঁ আলু ঝিঙা দিয়ে মাছের ঝোল হবে, আর মাছটা আজকে আলটিমেটলি শেষ হলো। শেষের দিকে এখন হচ্ছে ফ্রিজ ফাঁকা করার মানে দিন চলে এসছে, আস্তে আস্তে ফ্রিজ ফাঁকা করতে হবে কারণ শনি রবিবার নাগাদ আমাদেরকে বাজারও করতে হবে। মোটামুটি আজকে ফ্রিজ ফাঁকা হয়ে গেল না মাসে, আর তো সবজি কিছু নেই, একটা শুধু ঝিঙা আছে, একটা শুধু ঝিঙা আছে, সেটা দিয়ে কালকে কিছু একটা করতে হবে। কারণ মানে কি বলবো, আমাদের মিক্সির বাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি মানে আলু ঝিঙা পোস্ত খাবো বলেই নিয়ে এসেছিলাম ঝিঙাটা, কিন্তু মিষ্টি বাটি খারাপ কী করে পোস্ত করবো, ওই জন্য এখন ঝিঙাকে মাছের ঝোলে দিয়ে শেষ করবো। আমি মাছের ঝোলে কোনোদিনও ঝিঙা টিঙা খাইনি, ডালেও খেয়েছিলাম না, কিন্তু লাস্ট 2 সপ্তাহ আগে একদিন ডাল করেছিলাম ঝিঙা দিয়ে, সেটা ভালোই হয়েছিলো, কিন্তু আজকে প্রথম আমি রুই মাছ দিয়ে আলু ঝিঙা ঝোল খাবো, দেখি কেমন হয়। পেঁপের তরকারিটা আগে চাপিয়ে দিই, এটাতে কচু ভাজা করবো, তার জন্য একটু তেল বেশি দিয়েছি, তাও আগের দিনের তুলনায় একটু তেলটা কমই দিলাম, কারণ এই তেলটা থেকে গেলে যে কোনো ভাজা ভুজিতে খাওয়া যায়। দিয়ে দিই দেখে মনে হয় কতটা, কিন্তু হওয়ার পর একদম এত কম হয়ে যায়, মানুষের যখন সংসার 2-3টে থাকে তখন এরকমভাবে চলতে হয়, বলো মাসি। আমাদের এখন বালতি হচ্ছে একটাই, চালের বালতি, তো কালকে যে নতুন চালটা এনেছে এই চালটা আলাদা চাল, আর ওই চালটা হচ্ছে ইন্ডিয়া গেটের চাল। তো মাসিকে বললাম এই হাঁড়ির মধ্যে, এই হাঁড়িটা আমাদের এক্সট্রা রয়েছে, তো এই হাঁড়ির মধ্যে পুরোনো চালটা দিয়ে রাখো, আর নতুন যে চালটা আছে ওটাকে তো আলাদাই রাখতে হবে, ওটাকে বললাম বালতিটি চাল। হ্যাঁ এই চালটা একটু ছোটো ছোটো হয়, আমরা প্রথম প্রথম এসে পরে এই নর্মাল এই দোকান থেকে এই চালই কিনে খেতাম, কিন্তু তারপরে এটা ভালো লাগেনি বলে ইন্ডিয়া গেটের এই চালটা খাচ্ছিলাম, বেশ লম্বা লম্বা হয়। তো এবার যেহেতু মানে ওই যে বললাম তোমাদেরকে গাড়ি নিয়ে যেতে পারছি না বাজার করতে, মানে মাছ বাজারে, ওই জন্য এই আপাতত মুড়িখানার দোকান থেকে ওই চালটা নিয়ে এসেছে, তো ওই চালটা এখন ঢেলে রাখলো। আর ওই চালটা মাসি বলছে সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না,
তো সকালবেলা সেদ্ধ ভাতই খেয়ে যায়, তো মাসি বলল যে পুরোনো চালটা রেখে দাও, ওটা সেদ্ধ ভাত খেয়ে যাবে, আর নতুন চালটাকে আমরা ডেলি যেরকম খাই দুপুরবেলায় রাতে সেরকম খাবো। মশলা দেওয়া হয়ে গেছে, অল্প করে মশলা দেবে, একদম আলু পেঁপেতে বেশি মশলা আমার ভালোও লাগে না। আজকে মাসি ভালো সুন্দর সাইজ করে কেটেছে, ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে একবার প্রেশারে দেবো, কারণ আজকে অতক্ষণ রান্নাঘরে থাকতে পারবো না, এত গরম লাগছে না, এটা যদি এখন কড়াই সেদ্ধ করতে যাই তাহলে অনেকটাই টাইম লাগবে, ওই জন্য হালকা করে কষিয়ে নিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে দেবো, দিয়ে আবার কড়াই দিয়ে শুকিয়ে দেবো, মানে শর্টকাটে যেভাবে রান্না করা যায় এটাই আর কি। জলটা গরম হয়ে গেছে, এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, প্রেশারে দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে একটা সিটি দিব, দিয়ে প্রেশারটা তাড়াতাড়ি বার করে দেবো, কারণ হচ্ছে পেঁপেটাকে শুকাতে হবে কড়াই দিয়ে, ওই জন্য অর্ধেক সিদ্ধ ওখানেও হয়ে যাবে, হালকা একটা সিটি দিলাম কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য এখানে কচু ভাজাটা মোটামুটি চলছে, কচু ভাজাটা মোটামুটি হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছি, এবার যে লেবুর রসটা ছিল ওটা দিয়ে দেবো, লেবুর রস দিলে একটু কড়া কড়া হয় আর স্বাদটাও সুন্দর লাগে। আঁচটা বাড়িয়ে রাখবো দিয়ে হালকা একটু ভাজা ভাজা করবো, এই না তোমার জল, এখানে পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা শোকাবো, সাথে সাথে প্রেশারটা বার করে দিয়েছি দুটো সিটি দিয়ে, আর এখানে এটাও হয়ে গেছে মোটামুটি উঠিয়ে দেবো এটাকে, আজকে হলুদ দিইনি, হলুদ দিলে না এই যে কড়া কড়া ভাজার পর একদম কালো হয়ে যাচ্ছে, এরকমই ভাজতে গেলে এটা লাল লাল হয়ে গেল, আবার যদি হলুদ দিতে যায় তাহলে একদম কালো হয়ে যাচ্ছে, ওই জন্য আর হলুদটা দিইনি। এই যে আমার কচু ভাজা হয়ে গেছে আর এত মুচমুচে হয়েছে কি বলবো, মানে দাঁড়াও ভেঙে দেখাচ্ছি, আওয়াজ পাবে না, খুব মুচমুচে হয়েছে, খেতে দারুণ লাগছে, আর একটু লেবু দিয়েছি তো ওই জন্য আরও বেশি মানে টেস্টটা এনহ্যান্স হয়েছে। যাক এটা এখানে হয়ে গেছে, আরও জলটা শুকাবো, কদিন তো বাজার যেতে পারেনি, রাত্রেবেলা মানে অফিস থেকে আসার পরও বেরোতে পারছি না গরমের জন্য, মানে দেরি হচ্ছে অফিস থেকে আসতে, 1:30 প্রায় বেজেই যাচ্ছে, ওই জন্য বাড়িতে মুড়িও শেষ হয়ে গেছে, দইও শেষ হয়ে গেছে, এখন তো দই পাতা ছেড়ে দিয়েছি, আবার নতুন করে পাততে হবে, তো মাসিকে বললাম যে তুমি দই আর মুড়িটা নিয়ে আসো, কারণ আমি শুকিয়ে খাওয়াবো, বেজে গেছে হচ্ছে 10:30, তো আলুর পেঁপের তরকারিটা শুকোচ্ছে না, দেরি হচ্ছে আজকে, মাছটা করলেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে, রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি, এত গরম লাগছে না মানে কি বলবো, ভালো লাগছে না। এই যে মাসি বাজার করে চলে এসছে, 3 প্যাকেট মুড়ি, তার সাথে হচ্ছে দই, এই যে পেঁপের তরকারি হয়ে গেছে, মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলেই কমপ্লিট, গরম মশলা দেবো না, একদম সিম্পল করবো, কাঁচা লঙ্কার সেন্টেই হয়ে যাবে, এটা নামিয়ে দিই। ঠাকুর ঘরে সকালবেলা এসে পুজো দিয়েছি, গোপুকে দিয়েছে হচ্ছে লাড্ডু, আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন নামানো হয়নি, ঠাকুরের বাসনটা নামাতে হবে, এদিকে ফুল দিয়ে চলে গেছে, সকাল সকাল ফুল দিয়ে চলে গেছে, আমারই শুধু ঠাকুরের কাজটা হয়নি, সকালবেলা খেতে দেওয়ার পর সাথে সাথে ইয়ে করতে ভালো লাগে না, মানে বাসনটা তুলে দিতে ভালো লাগে না, ওই জন্য ওয়েট করছিলাম যে গোপু খাক শান্ত মনে, তারপরে উঠাবো, ওই জন্য মাছে হাত দেওয়ার আগে আমি চলে এসেছি ঠাকুরের বাসনটা বার করতে, সমস্ত বাসন নামিয়ে দিয়েছি, মাসি এখান থেকে নিয়ে চলে যাবে, আমি যাই মাছের টা চাপাই, মাছটা করলে আমার রান্না মোটামুটি শেষ, প্রচুর যে তেলটা ছিল সেই তেলটাতেই মাছ ভাজা করছি, তেলটা শেষ হয়ে যাবে তাহলে, মাসির সাথে গল্প করতে করতে আমি এখানে মাছের ঝোলের মশলাটা তো কষিয়ে নিয়েছি, কিন্তু এই যে আলু আর ঝিঙাটা ভাজতেই ভুলে গেছি, পরে যখন এটা কষা হয়ে গেছে তখন মনে পড়ছে ও মা এটা তো ভাজতে ভুলে গেছি, তারপরে আবার কড়াই একটু কম তেল দিয়েছি, এখানে কম তেলেই ভাজবো, আলু আর ঝিঙাটা দিয়ে দিই, এখানে তেলটা খুবই কম দিয়েছি তো ওই জন্য একটু লবণ দিয়ে দিই, তাহলে ভালো ভাজা হবে, ঝিঙা এমনিতেই অল্পই ভাজতে হয়, আলুটা একটু ভাজা হলেই নামিয়ে দেবো, এটা ভাজা হয়ে গেছে, এটাতে দিয়ে জাস্ট নাড়বো আর এখানে গরম জল করতে চাপাবো, জল দিয়ে দিয়েছি, এটা আলু ঝিঙা দুটোই সেদ্ধ হতে হবে, টাইম লাগবে, আঁচটা কমিয়ে দিই, জাস্ট ঢাকা দিয়ে, যা গরম পড়েছে তাতে দুবেলার রান্না তো একবেলাতে করেই নিচ্ছি, মানে একবারই যে রান্নাতে ঢুকছি, মানে রান্নাঘরের অবস্থা এত খারাপ, মানে এত গরম লাগছে, রান্না করতে গেলে তো গরম লাগবেই, যে মনে হচ্ছে কতক্ষণে বেরোলে বাঁচি, রান্নাটা শেষ হয়নি, এই মাছটা দিয়ে আসলাম, আলু
চিঙ্গাটা সেদ্ধ হোক, এখন ছেলেটাকে খাওয়াবো। 11:30 বাজতে চললো, দিয়ে পর ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি একটু রেস্ট নেব, তারপরে স্নান টান করতে যাব। মিশুকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার সব সেদ্ধ হয়ে গেছে, ঝিঙা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে মাছটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আজকে না গরম মশলা বা ধনে পাতা কিছুই দিচ্ছে না, যেহেতু ঝিঙা দিয়ে করেছি, গরম মশলা দিলে মনে হয় আমার ভালো লাগবে না, ওই জন্য আমি দিলাম না। মাসিকেও জিজ্ঞেস করলাম, মাসি বললো ভাত এরকম ভালো লাগবে, তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। না একটা সমস্যা হয়ে গেছে আমাদের, তোমাদেরকে কদিন ধরেই বলছি যে আমাদের নিচে গ্যারেজের যে দরজাটা সেটা ঠিক করছে না, যার কারণে আমরা কাঠটা বার করতে পারছি না। তো ল্যান্ডলর্ডকে বলা হয়েছিল, কিন্তু ল্যান্ডলর্ড বলছে আরও টাইম লাগবে। এদিকে কিন্তু দেড় মাস হয়ে গেছে অলরেডি, মানে গাড়িটা পড়ে আছে। আর আমাদের গাড়িটা জানো তো বন্ধ থেকে থেকে কী হয়েছে, লাস্ট যেদিন বার করেছিলাম সেদিন এসি অন ছিল গাড়িতে, তো তারপর থেকে ঘরে ঢোকার মানে গ্যারেজে ঢোকার পর থেকে আর খোলাও হয়নি, আর গাড়িটা একদম মুছে মাছে মানে কভার পরিয়ে দেওয়া হয়েছিলো গাড়ির, যার কারণে গাড়ির ভেতরে পুরোটা মানে এর আগের সপ্তাহে যেদিন বার করেছিলো সেদিন পুরোটা গাড়িতে ছ্যাঁতা পড়ে গেছে, মানে পুরো হয় না ড্যাম্প হয়ে যায় সেরকম, যেহেতু লেদারের সব সিট ফিট আছে, তারপরে হ্যান্ডেল কভার সব লেদারের, ওই জন্য পুরো দেখছে যে সাদা কালারের একটা লেয়ার পড়ে গেছে, যেটাকে ছ্যাঁতা বলা হয় হয়তো। তো যেহেতু এসি অন করা হয়েছিলো লাস্ট দিন, তো তারপর থেকে ইয়েকে বলা হয়েছিলো, ল্যান্ডলর্ডকে বলা হয়েছিলো, ল্যান্ডলর্ড বলছে আরও কয়েক মাস সময় লাগবে, কয়েক মাস বলতে এক মাস তো আমরা ধরছি। তো ল্যান্ডলর্ডের সাথে একটা মানে কথা কাটাকাটির মতো হয়েও গেছিলো, দিয়ে আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে, গাড়ি না বার করতে পারলে আমরা কিছুই করতে পারছি না, বাচ্চা নিয়ে সব জায়গাতে বাইকে নিয়ে যাওয়া সম্ভব না, এত সমস্যা হয়ে যাচ্ছে মানে কি বলবো, এটা নিয়ে আমাদেরকে আরও দুবার ভাবতে হচ্ছে, মানে কী যে করবো এখানে। এমনিতে তো অসুবিধে আছেই ধরো, হ্যাঁ আমরা এই ঘরের পজিশনটা খুব সুন্দর, হাওয়া ঢোকে মানে খুবই সুন্দর, ভিউ ভীষণই সুন্দর, কিন্তু একটাই হচ্ছে কী বলতো, একে তো পাঁচতলা বাড়িতে মানে উঠতে হয় পাঁচতলাতে, যেটা তো প্রচণ্ড সমস্যা হয়, আর সবসময় ফিজিক্যালি মানুষ তো সুস্থ থাকে না না যে পাঁচতলাতে উঠবো। হ্যাঁ আমরা হয়তো তখন মানে মিস্টার সিনহাদের 7 দিনই ছুটি থাকে, যে 7 দিনের মধ্যে ডিসিশন নিতে হয় যে কোন ঘরে থাকবো না থাকবো ট্রান্সফার হওয়ার পর, তো এটাই প্রথমে পেয়েছিলো, এটাই ভালো লেগেছিলো, এটার ভিউটাও সুন্দর ছিল, আর সত্যি তো এটা খুবই সুন্দর, তো এটাতেই পছন্দ হয়ে গেছিলো, আমাকেও দেখিয়েছিলো আমারও পছন্দ হয়ে গেছিলো। কিন্তু এখন কী বলতো, একটা তো ওই যে বললাম পাঁচতলাতে উঠতে হয়, তারপরে হচ্ছে এই যে কবে যে এটা ঠিক করবে তার নেই ঠিক, আমাদের সমস্ত কাজ মানে পোস্টপন করে দিতে হচ্ছে শুধুমাত্র এই গাড়িটা না বার করার জন্য। মানে ভাবছি মাঝে মাঝে ভাবছি গাড়ির মানে ঘরটা চেঞ্জ করে দিই, যেটাতে আমাদের অনেক সুবিধা হবে, আবার ভাবছি যে আবার ঘর খুঁজতে যাব, আবার ধরো একটা ঘর চেঞ্জ করা মানে তো অনেকটাই টাফ ব্যাপার না, আর এই ছোটো বাচ্চা নিয়ে একা হাতে সম্ভবই না। আমি চাচ্ছি না সেরকম ছুটিও নেই যে দুদিন ছুটি নিয়ে ঘরের সব রকম সেফটিং করা, মানে ভীষণই প্রবলেম, তো এত সমস্যা হয়ে যাচ্ছে মানে কী যে করবো ভেবে পাচ্ছি না একদম, মানে মাথার উপর একদম মানে আমরা তো ভেবেছিলাম এক মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, যদিও বা হচ্ছে না, ল্যান্ডলর্ডকে বলতেও পারা যাচ্ছে না যেহেতু উনি একজন মানে কী বলবো মানে সবসময় তো সব কথা বলাটা সম্ভব হয় না না, মানে ওনারই একটা ইয়ে থাকা দরকার যে না আমি আমার আমার করে দেওয়া উচিত, মানে খুবই অসুবিধা হচ্ছে, কীভাবে যে বোঝাবো বুঝতে পারছি না। চুপচাপ বসে থাকো, হ্যাঁ এই স্নান দান হয়ে গেলো, স্নান করে বেরিয়েছি, মনে হচ্ছে এত গরম ঘেমে গেছি, মানে স্নান করে বেরিয়েও গরম লাগছে, ঘাম হচ্ছে, এখন বাজে কটা 1টা বেজে গেছে, আজকে কত লেট হয়ে গেল, অন্যদিন তো আমার মানে এখন কদিন 2-3 দিন থেকে আমার লেট হচ্ছে, এখন পুজো করব, আজকে তো বৃহস্পতিবার, আজকে অনেকটাই টাইম লাগবে, আধ ঘন্টা তো লাগবেই আমার পুজো করতে। গরমে ফুলের অবস্থা খুবই খারাপ, মানে এমনিতে তো ফুল ফুটছে না ভালো করে, একদম ছোটো ছোটো জবা দেখেছো, জবাগুলো একদম বাচ্চা বাচ্চা জবা, আর এখানে ফুলের অবস্থা ভীষণই খারাপ, মানে গরমে ভালো মতো ফুলগুলো ইয়ে হতে পারছেন, তাও আমি জলের মধ্যে দিয়ে একটু ফুলগুলো দিলাম। মাসি বলছে কি গরম আমার ঘরে, আমার ঘরটা বসে ওপরের ঘর বলে এত গরম লাগে, এরকম তো আমার ঘরে গরম নেই, সন্ধ্যা হতে গেলে গরমটা কমে যায় একটু হাওয়া দিলে, এই টাইমটা মানে রোদটা পুরো ছাদের রোদটা নিচে না মাথার উপরে রোদ 12টার সময় মানে এত গরম লাগছে সিরিয়াসলি, আমি ঠাকুর ঘরে বিনা ফ্যানে বসেছিলাম, তো মনে হচ্ছে একদম মানে সেদ্ধ হয়ে গেলাম, তাও ডাইনিংয়ের ফ্যানটা দিয়ে আমি বসেছিলাম, ডাইনিংয়ের ফ্যানে হাওয়া ঠাকুর ঘরে যায় না, এখন এসি টেসি চালালাম, 1টা 20 বেজে গেছে, যাবো
খাওয়া দাওয়া করবো, মাসি বলতে এসেছিলো। আসলে কি বলতো, মাসি একটু লেট হয়ে গেলে আবার ধরো ওদিকে গরমটা প্রচণ্ড বেড়ে যায়, রোদটা মানে মাথার উপর উঠে যাওয়ার জন্য মাসি যেতেও অসুবিধা হয় দুটোর উপর। খাওয়া দাওয়া বেড়ে নিয়েছে, এটা মিশুর, এটা আমার, মাসি দিয়ে আসাটা দুটো ঘরে যাবো, এসিতে বসে খাবো। তুমি খাবে, ভাত খাবে, ভাত খাবে? বাজে এখন 6টা, আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর এখানে দেখছো কি হয়েছে, বোরনিল লাগিয়ে রেখেছি মিশুর সাথে দুপুরবেলা খেলতে খেলতে, ওরই মাথাতে আমার লেগেছে আর আমার দাঁতে লেগে এই যা ভেতর এই জায়গাটা কেটে গেছে, মানে জাস্ট মানে খেলা করছিলাম, খেলা করতে করতেই লেগে গেছে, ও বুঝতে পারেনি আর আমিও বুঝতে পারিনি, তো ওই জন্য বোরনিল লাগিয়ে রেখেছিলাম, প্রচণ্ড জোর লেগেছে তো মানে কেটে গেছে, তা আমার দাঁতে লেগেই কেটে গেছে। একজন উঠে গেছে, ঘুম থেকে ওঠা মানেই তো পড়তে বসা, ও জানে, ওর জন্য খুব একটা আবাস হয়ে গেল। যাই হোক, ওর ওঠার ওয়েট করছি, পড়তে বসাবো, তো আর বাইরে যা গরম, এসি ছাড়া থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে, আমি এসি বন্ধ করে দিচ্ছি অবশ্য, ফ্যানটাও আসতে রয়েছে, কিন্তু দরজা এখন খুলবো না, যতক্ষণ এসির ঠান্ডাটা আছে ততক্ষণ থাক, তারপরে তো এসির ঠান্ডা চলে গেলে ফ্যানটাও বাড়িয়ে দিতে হবে আর দরজাটাও খুলে দিতে হবে, বাইরে আগুন বেরোচ্ছে আগুন। নর্মালি আমি দিনে রাতে যখনই এসি চলুক 26-এর কমে মানে কমাই না, 26-এর কম করিই না, তো আমাদের 26-এ দিয়ে রাখি আর ফ্যান 4-এ দিয়ে রাখলেই হয়ে যায়, তো ঘরটা এখন ঠান্ডা রয়েছে, আর বাইরে বেরিয়ে দেখলাম এত গরম, মানে কি মানে এই কদিন আমি দেখছি বেশি গরমটা বেড়ে গেছে, আবার ঘুমিয়ে গেল। যাই হোক, আজকে এত জোর লেগেছে না এখানে বিকেলবেলা, মানে আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, মাথাতে করে ভাগ্যিস নাকে লাগেনি, নাকে লাগলে যে আমি কি করতাম কে জানে, তো এটাই আর কি। বাজে এখন 8টা মতো, চলে এসেছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি, রান্নাঘরে এসে প্রথমে ভাবলাম কি খাবো, প্রচন্ড খিদে পেয়েছে, এত গরমে না চা খেতে ইচ্ছে করছে না, ওই জন্য চাও খাইনি আজকে বিকেলবেলা, মিশুকে পড়িয়ে উঠতে উঠতে প্রায় 7:30 বেজে গেছে, এখন বাজে 4টা, মিশ্রা সিনেমা চলে এসেছে, তো এই ফ্রিজে আমাদের চিকেন, চিকেন তো না এটা আলু টিকি ছিল, তা আলু টিকিটা ভাবলাম একটু ভাজি, বাড়ির খাবারই খায়, একটু সস টস দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে খেলে ভালোই লাগবে, তো এটা ভাজি এখন একটু। যে ভেজে নিয়েছি তিনজনের জন্য তিনটা, কিন্তু ও বলছে যে বাবু এটা খাবে না, মানে মিশু এটা খেতে চায় না, কিন্তু তো ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে একটু টাইম লাগবে, সবই বাড়িতে এনে রাখা আছে, শুধু খাওয়া হয় না, এটাই তাই, সন্ধ্যাবেলা কিছু না কিছু বাইরে থেকে চলে আসে, ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগে, তেলে দেওয়ার সাথে সাথে। হ্যালো দাও, এটা খেতে বার্গার বানিয়ে খেতে গেলে ভীষণ ভালো লাগতো, একদিন বার্গার নিয়ে আসবো, বার্গার ব্রেড গুলো দেখো, সন্ধ্যাবেলা আলু টিক্কি খাওয়ার পর হঠাৎ করে মন হলো যে বিরিয়ানি খাবো, তো বেরিয়েছিলাম একটু গিয়ে পরে একটু ঘুরে টুরে, তারপরে বিরিয়ানি কিনে নিয়ে এসে চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিল, ভাত আমি করে নিয়েছিলাম, এই যে ভাত মিশুকে খাওয়ালাম, মিশুকে তো বাইরে খাওয়ার খাওয়াই না, ওকে মাছ ভাত তরকারি ছিল সেটা দিয়ে খাইয়ে টাইয়ে, এখন বাজে হচ্ছে 9:30 মতো, তো আমরা এই যে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, নিয়ে এসে এখন খাবো, গরম টরম করলাম জাস্ট। বাজে এখন 10:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বিরিয়ানিটা বেশ ভালো ছিল, অনেক দোকান ঘোরাঘুরির পর লাস্ট পর্যন্ত আমাদের এই দোকানে বিরিয়ানিটা বেশ ভালো লেগেছে। বাবা আ বাবা, যাও মুখটা ধুয়ে আসো যাও, 10:40 বাজে, বান্ধব রাস্তাতে কাজও শুরু হয়ে গেছে, বাইরে না যখন বেরিয়েছিলাম বিরিয়ানিটা আনতে তখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো নিচে রাখো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভাবলাম যে বিদ্যুৎও চমকাচ্ছিল সাথে, তো ভাবলাম একটু বৃষ্টি ফিষ্টি হবে, কিন্তু না বৃষ্টি ফিষ্টি হওয়ার কোনো ব্যাপারই নেই, কালকেও তো প্রচণ্ড জোরে জোরে রাতে না সন্ধ্যেবেলা বৃষ্টি পড়ে, মানে বৃষ্টি বলছি বিদ্যুৎ চমকেছিল, কিন্তু বৃষ্টি কোথায় বৃষ্টি, ওই বিদ্যুৎ চমকেই বলে না যে মেঘ মানে
বেশি গর্জন করে সেই মেঘে বৃষ্টি হয় না, কালকে সেরকম হয়েছিল। মানে এত জোর আওয়াজ হয়েছিল লাস্ট টাইমে ওই 9টা সোয়া 9টার দিকে বিদ্যুৎ চমকেছিল, তো ভাবলাম তো বৃষ্টিতে হবে, শান্তিতে রাত্রেবেলা ঘুমাবো, কিন্তু হয়নি। আজকেও সেরকমই, কিন্তু আজকে হাওয়াটা দিচ্ছে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরে বেরিয়েছিলাম যখন বিরিয়ানি আনতে, তখনই মনে হয়েছিল বৃষ্টি হবে, তারপরে মনে হয় না এগুলো সব ভাওতাবাজি, এগুলো তো হবে না বৃষ্টি। কিন্তু বাইরেটা ঠান্ডা হয়েছে, ঘরটা ভীষণ গরম হয়ে আছে। ঘরটা মানে কি বলবো, আগুনে গোলার মতো। মিস্টার সেনা ঘর মানে বাইরে থেকে এসে ঘরে ঢুকে বলছে কি গরম কি গরম, এসি ছাড়া ঘরে বসা যাচ্ছে না, ফ্যান চালালে ফ্যান থেকে মনে হচ্ছে আগুন ঝরছে, এত গরম। যা, কালকে স্কুল আছে, মিশুকে কালকে স্কুল পাঠাবো, কালকে শুক্রবার, তারপর আবার শনি রবি ছুটি আছে, মানে মাঝখানে দুদিন ইয়ে হয়ে গেল। রোদের জন্য পাঠাচ্ছি না, এত রোদ না আমার আজকে সত্যিতে, মানে সকালবেলা যখন উঠেছিলাম একবার তো ভোরে ঘুম ভেঙেছিলো, প্রচণ্ড রোদ, ওই রোদে যেতে গেলে আমারই মাথা ঘুরে যাবো, ওর কি। মানে কালকে পাঠাবো, না হলে রেগুলারিটি মেনটেন না করতে গেলে কান্নাকাটি শুরু হয়ে যাবে, তখন আবার ঝামেলা। মাঝখানে একটু তো কাঁদছে, মানে এই যে এতদিন যে সামার ভ্যাকেশনের পর ছুটিটা গেল, সোমবারে একটু কেঁদেছে, মঙ্গলবার থেকে আর কাঁদেনি, আবার তো মাঝখানে দুদিন ছুটি হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।